আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ওঠেন সাধারণত একবার পেটটা চেক করবেন, একবার সিক্স প্যাক ফ্যামিলি প্যাক সব একসাথে সুন্দর হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ, নাও উই আর গোয়িং টু দেখ কোন জায়গা যাচ্ছে রে, ওয়েলকাম টু গাইস। আজকের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি মিরসরাইয়ের নাপিতাসরা ট্রেইল আর মহামায়া লেক দেখতে। আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি নদুয়ারি বাজারের দিকে, যেটা মিরসরাই অবস্থিত, আর সেখান থেকে আমাদের ট্রেল শুরু হবে। আপনারা দেখতে থাকুন। হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস, নাও উই আর গোয়িং টু দেখ কোন জায়গা যাচ্ছে রে, রাস্তে কোন জায়গা কই নিয়ে যাবি, আমরা এখন নাপিতাসরার দিকে যাব, আর এইটা হচ্ছে আমাদের বাস, আর এই বাসে 20 টাকা করে ভাড়া নিবে আপনাদের। আমরা এখন নাপিতাসরার এখানে এসে বসছি, এই যেটা হলো নাপিতাসরার গেট। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে, সবাই বলে করছো ভুল। গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি নাপিতাসরা ট্রেইলের উদ্দেশ্যে, এই রাস্তা ধরেই নাপিতাসরা ট্রেইল, আমাদের সাথেই থাকুন এবং নাপিতাসরা উপভোগ করতে থাকুন। আর আমরা কোনো গাইড নিই নাই বিকজ অফ এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, তো গাইড না নিয়ে ওটাই বেটার। নাপিতাসরা যাওয়ার পথে আপনার এই ভিউটা আপনাকে অনেক মুগ্ধ করবে, লুক এট দিস ভিউ, এক কথায় বলতে অসাধারণ। সুসম্পর্ক দুঃসম্পর্ক আত্মীয় নাত্মীয় সত্যানাসনো যায়। গাইস জাস্ট লুক এট দিস ভিউ, জীবনে টাকা পয়সা সব নয়, এরকম জায়গায় যদি আপনি যদি ঘর থেকে বের না হন তাহলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আমরা কখনোই জানতে পারবো না। এদিকে তাকালে আপনারা দেখতে পারবেন পাহাড় মিশে গেছে, চমৎকার জায়গা। পানি পুরো বরফ গলার পরে যেরকম ঠান্ডা ঠিক ততটাই ঠান্ডা পানি। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদে লাবিকেল সাথে নিয়ে, চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, ওই দূর আকাশ সাথে নিয়ে। এই পাহাড়গুলোতে মানুষের বসতি রয়েছে, উপরে প্রচুর বসতি দেখতে পাচ্ছি আমরা।
তো গাইস আমরা এখানে একটা খুমে চলে আসছি খুমের গভীরতা মোটামুটি বেশ ভালোই নুমান যাচ্ছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে রিমন চয়ন আমাদের তামিল নায়ক মেদিয়াসন মাহি ঠিক যায় এ ভাই অনেক পিছল রে ভাই পা না পিছলে যাব এই জায়গায় সামনাসামনি না আসলে বোঝা যায় না যে কতটা পিছল আর এই জায়গায় হাঁটাটা কত যে কষ্টসাধ্য একমাত্র যে হাঁটে তারাই বুঝে দেখেন আমি ভুলেও এই পিছিলে পাথর দিয়ে নামবো না দরকার বেদা হয়েছ রক্ত বেড়েছে নাকি মুরগি মানে ফেলাইছে তো গাইস একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমরা এই পথ পাড়ি দিচ্ছি কতটা কষ্টসাধ্য হলে মৃত্যুর খবর পাওয়া যায় তো যে আসবেন নিজ দায়িত্বে অবশ্যই নিজের সেফটি আগে এখানে আসলে অবশ্যই বাস নিয়ে আসার চেষ্টা করবেন কারণ রাস্তায় তো পিস্তিল কেউ যদি আমার মতো বাসের টাকা বাঁচাতে গিয়ে নিনজা টেকনিক অবলম্বন করতে চান তাহলে এই যে পাহাড়ের ডাল ভেঙে বাস বানিয়ে নিন স্বল্প খরচে ফ্রির বাস গাইস এটা হচ্ছে নাবিত্যাসনের প্রথম ঝর্ণা আর দ্বিতীয় ঘাটের ঝর্ণায় উঠতে হলে আপনাদের এই পথটা ধরে সামনে উপরের দিকে যেতে হবে তো আমরা এখন এদিকে যাব আপনারা আমাদের সাথে চলুন আরেকজনে লুঙ্গি পৃথিবীর প্রথম লোক তুই যে লুঙ্গি বেড়ে জন্য দেখবার উপরের দিকে যাচ্ছি দ্বিতীয় ঝর্ণার খোঁজে উঠতে উঠতে অবস্থা লুঙ্গি ম্যান ও ভাই আরেকটু জি জি বস আরেকটু সাব্বির অনেকটা ফাস্ট উপরে চলে যেতেছে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে অনেক ঢালু রাস্তা তো উঠতে অনেক কষ্ট হচ্ছে তার কেমন লাগতেছে লুঙ্গি পইরা ট্রেকিং করতেছে পুরা শেষ ভাই এই যে একটা বসার জায়গা আছে উপরে এখানে আপনি রেস্ট নিতে পারবেন তোর কি অবস্থা এখন পুরো রাস্তা উঠে আমাদের অবস্থা এখন গোপুরের মতো রোজের এক পার্সেন্ট চার্জ আমাদেরও যে বা অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল না আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ওঠেন সাথে সাথে একবার পেটটা চেক করবেন একবার সিক্স প্যাক ফ্যামিলি প্যাক সব একসাথে সুন্দর ব্লকটা এটা নাপিত্যাসরা ট্রেইলের দ্বিতীয় ঝর্ণায়
বৃষ্টিপাত কম হয়েছে যার জন্য এই ঝর্ণাটাতে একদম পানি নেই বললেই চলে সুন্দর না আপনাদের ব্লগ আর অন্তর ভাই আমি তুমপে মারতো হাম পাহাড় পার হায় রাস্তা দেখছো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে উঠতে আসি জীবনে যাইনি এই দিক দিয়ে আমি এখানে পা না ডুবালে পাপ হবে পাপ মাথা ডুবে না পা ডুবালে পাপ মানবতার ফেরিওয়ালা তোরে ফেরি আমার চোখের মধ্যে তুই ঢোকে রে আই এম ইয়োর হোস্ট এন্ড ঘোস্ট বাংলা টাচে এ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি দরে তু গাইস আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন রে বাইরে তুষ করে ফেলবো হাই পাইথন পাইথন আহা পাইথন আয় কুত্তা ডাকতাছে ওই পাইথন ডাকতাছে অন্তরের পাইথন ডাকে আরে রোমানের পাইথনের আওয়াজ রে পানি দিস না বসে রে পানি পানি কই চাই দিবে ভাই আপনারা এখন দেখতেই পাবেন পানি নিতে কত ওয়ান টু হনুমান হনুমান থেকে আমাদের নাপিত সারা ঝর্ণা ঘোরা শেষ এখন আমরা যাবো মহামায়া লেকে তো গাইস আমরা এখন চলে এসেছি মহামায়া লেকের উদ্দেশ্যে তো এই সেই গেট এখান থেকে আমরা মহামায়া লেকের সিএনজি নিব আর এখান থেকে আমরা একটা সিএনজি নিয়েছি প্রতি পার পার্সনের 15 টাকা করে ভাড়া মহামায়া লেক পর্যন্ত এই হচ্ছে মহামায়া টিকিট কাউন্টার আর পার পার্সন 20 টাকা করে ফাইনালি আমরা চলে আসলাম মহামায়া লেকে আর এটাই হচ্ছে মহামায়া লেক আমি অন্যদিক সবাই বলে করছো ভুল তোরা বলে আমরা এটা ভাড়া করেছি 1 ঘন্টা ঘুরতে হবে 400 টাকা দিতে হবে ও আমাদের নৌকার ভাই 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 ইয়াল্লা কই বাজাইলি আমাদের নৌকার মাঝি চয়ন্দ্র আর মেজিয়া সান মাহি
Goodbye.